আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডিসক্রিপশন অফ নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্ক সিস্টেমের বর্ণনা। ওকে, আমরা চ্যাট, ইউটিউব, এ ভিডিও দেখার জন্য আমরা কি কি ডিভাইস ইউজ করি। সবার প্রথমে যেটা নাম আসে সেটা হচ্ছে ডেস্কটপ, দেন তোমরা বলবা সেল ফোন। ওকে, সেল ফোন, দেন আমরা বলবো হলো গিয়ে পিডিএ। পিডিএর মানে কি বন্ধুরা তোমরা বলতে পারবা? পিডিএর মানে হচ্ছে পার্সোনাল, পি ফর পার্সোনাল, দেন ডি ফর ডাটা, দেন এ ফর অ্যাসিস্ট্যান্ট। ওকে, দেন আমরা ইউজ করি ট্যাবলেট, আইপ্যাড, এগুলো তো সবই ট্যাবলেট। ওকে, দেন ট্যাবলেট ইউজ করি। সহজ কথায় এই যে ইন্ডিভিজুয়াল ডিভাইস, সহজ কথায় ইন্ডিভিজুয়াল ডিভাইস প্লাস পার্সোনাল কমিউনিকেশন প্লাস যে নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করা হয়, যে নেটওয়ার্ক সিস্টেম ইউজ করা হয় তাকে মূলত কি বলা হয়? প্যান বলে, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলে। সহজ কথায় তুমি তোমার ডেস্কটপ, সেলফোন অথবা পিডিএ অথবা ট্যাবলেটে যে নেটওয়ার্ক সিস্টেমটা ব্যবহার করবা সেটাকেই মূলত কি বলা হবে? প্যান, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সহজ কথা ইন্ডিভিজুয়াল ডিভাইস তথা সহজ কথা ইন্ডিভিজুয়াল ডিভাইস সরি ইন্ডিভিজুয়াল ডিভাইসে পার্সোনাল কমিউনিকেশনের জন্য যে নেটওয়ার্ক সিস্টেম ইউজ করা হয় সেটাকেই মূলত কি বলা হয়? প্যান। এখন তোমরা চিন্তা করো যে একটা প্যান কানেকশন এখানে এক্সিস্ট করতেছে, আর একটা প্যান কানেকশন এখানে এক্সিস্ট করতেছে। তো একাধিক প্যান কানেকশন যখন মিলিত হবে, তারা মিলিত হয়ে যে নেটওয়ার্ক সিস্টেমটা গঠন করবে সেটাকে মূলত কি বলা হবে বন্ধুরা? সেটাকে মূলত বলা হবে হ্যান বা হোম এরিয়া নেটওয়ার্ক। আমরা বলতে পারি একাধিক পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পরস্পরের সাথে যুক্ত হয়ে যে নেটওয়ার্ক সিস্টেমটা গঠন করে তাকে কি বলা হয়? হোম এরিয়া নেটওয়ার্ক। একইভাবে আর একটা হ্যান কানেকশন আমরা নিলাম। ওকে ওকে, তো এই দুইটা হ্যান্ড কানেকশন পরস্পরের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে আর একটা নতুন নেটওয়ার্ক সিস্টেম গঠন করবে, সেটাকে আমরা কি বলবো? ল্যান বলবো, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ একাধিক হোম এরিয়া নেটওয়ার্ক পরস্পরের সাথে যুক্ত হয়ে যে নেটওয়ার্ক সিস্টেম গঠন করে সেটাকে মূলত কি বলা হয়? ল্যান বলা হয়, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর একাধিক ল্যান কানেকশন, ওকে, একাধিক ল্যান কানেকশন পরস্পরের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে একটা নতুন নেটওয়ার্ক সিস্টেম গঠন করে সেটাকে আমরা কি বলবো? ম্যান, অর্থাৎ মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক। আবার একাধিক ম্যান কানেকশন পরস্পরের সাথে কি হয়? যুক্ত হয়। এখানে একটা ম্যান কানেকশন আছে, এখানে আর একটা ম্যান কানেকশন আছে, এই একটা ম্যান কানেকশন, এই একটা ম্যান কানেকশন, এই দুইটা ম্যান কানেকশন পরস্পরের সাথে কি হচ্ছে? কানেক্টেড হচ্ছে। কানেক্টেড হয়ে যে নতুন নেটওয়ার্ক সিস্টেমটা গঠন করতেছে তাকে কি বলা হবে? ওয়্যান, অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সহজ কথায় একাধিক মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক পরস্পরের সাথে যুক্ত হয়ে যে নেটওয়ার্ক সিস্টেম গঠন করে তাকেই মূলত কি বলা হয়? ওয়্যান বলা হয়। তো আমি এটার যদি এক্সাম্পল দিই তোমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন প্যান, আমি আমার মোবাইল ফোনে বা আমি আমার সেলফোনে অথবা পিডিএতে অথবা ট্যাবলেটে যে নেটওয়ার্ক সিস্টেম ইউজ করবো সেটাকে কি বলা হবে? প্যান। ওকে, আচ্ছা বন্ধুরা একটা কথা বলি, তোমরা তো বেলি স্টারের নাম সবাই শুনছো তাই না? বেলি স্টার, আমরা বেলি স্টারে কিসের জন্য ভিড় জমাই? ম্যাক্সিমাম টাইমে ওয়াইফাই ব্যবহার করার জন্য ভিড় জমায়। অর্থাৎ বেলি স্টারের ওয়াইফাই রেঞ্জটা কোথার মধ্যে সীমাবদ্ধ? বেলি স্টারের বিল্ডিংটার মধ্যেই সীমাবদ্ধ। ওকে, সহজ কথায় ক্ষুদ্র প্রতিষ্ঠান, অর্গানাইজেশন তথা হোমে যে নেটওয়ার্ক সিস্টেমটা ইউজ করা হয় সেটাকে মূলত কী নেটওয়ার্ক সিস্টেম বলা হয়? হোম এরিয়া নেটওয়ার্ক সিস্টেম বলা হয়, সহজ কথায় হ্যান বলা হয়। ওকে, তার মানে বেলি স্টারের কানেকশনটাকে মূলত আমরা কি বলবো? হ্যান, অর্থাৎ হোম এরিয়া নেটওয়ার্ক। দেন ল্যানের কথা আসতেছে, তো আমরা যদি এভাবে বলি বেলি স্টারে, বেলি স্টারের পরে সরি বেলি রোডে যে নেটওয়ার্ক সিস্টেমটা ব্যবহার করা হয় সেটাকে মূলত কি বলা হয়? ল্যান বলা হয়, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। দেন মেট্রো, এরপরে আসতেছে ম্যান, মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটান বলতে শহরকে বোঝায়, অর্থাৎ ঢাকা সিটিতে যে নেটওয়ার্ক সিস্টেমটা ব্যবহার করা হয়
তাকে মূলত কি বলা হয়? মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক বলা হয়। ওকে, দেন ওয়াইনেটটার কথা যদি আমরা বলি, বাংলাদেশে যে নেটওয়ার্ক কানেকশনটা ব্যবহার করা হয় সেটাকে মূলত কি বলা হয় বন্ধুরা? ওয়্যান বলা হয়। সহজ কথায়, তুমি তোমার মোবাইল ফোন বা ডিভাইসে যে নেটওয়ার্ক কানেকশনটা ইউজ করবা সেটাকে কি বলা হবে? প্যান বলা হবে। দেন বেলি স্টারে যে নেটওয়ার্ক কানেকশনটা ইউজ করা হবে সেটাকে কি বলা হবে? হ্যান বলা হবে। দেন ঢাকা শহরে যে নেটওয়ার্ক কানেকশনটা ইউজ করা হবে সেটাকে কি বলা হবে? ম্যান বলা হবে। আবার বেলি রোডে যে নেটওয়ার্ক কানেকশনটা ইউজ করা হবে সেটাকে কি বলা হবে? ল্যান বলা হবে। আর বাংলাদেশে যে নেটওয়ার্ক সিস্টেমটা ইউজ করা হবে সেটাকে কি বলা হবে? ওয়্যান বলা হবে। ওকে, তো আমি আরেকবার রিপিট করি, তোমার নিজের ইউজের জন্য যে নেটওয়ার্ক সিস্টেমটা ব্যবহার করবে সেটাকে কি বলা হবে? প্যান। বেলি স্টার তথা হোম তথা ক্ষুদ্র অর্গানাইজেশনের জন্য যে নেটওয়ার্ক সিস্টেমটা ইউজ করা হবে সেটাকে কি বলা হবে? হ্যান। দেন বেলি রোড তথা কোনো এলাকাতে যে নেটওয়ার্কটা ব্যবহার করা হবে সেটাকে কি বলা হবে? ল্যান। ঢাকা তথা কোনো সিটিতে যে নেটওয়ার্ক সিস্টেমটা ইউজ করা হবে সেটাকে কি বলা হবে? ম্যান। আর কোনো কান্ট্রিতে যে নেটওয়ার্ক সিস্টেমটা ইউজ করা হবে সেটাকে কি বলা হবে? ওয়্যান। তো আশা রাখি বন্ধুরা তোমাদের ডিসক্রিপশন অফ নেটওয়ার্ক তথা নেটওয়ার্কের বর্ণনা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আজকের মতো এতটুকুই।